কলকাতা এমপি আনোয়ার হত্যার ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গে গেছেন ডিবির একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই এমপি আনার হত্যার পর কলকাতার দুজন গোয়েন্দা কর্মকর্তা যেমন ঢাকায় গিয়েছেন এবং এখনও তারা রয়েছেন, ঠিক একই রকমভাবে বাংলাদেশের মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদের নেতৃত্বে 3 সদস্যের একজন গোয়েন্দা প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এখন তারা বিমানে রয়েছেন, ইউএস বাংলার ফ্লাইটে তাদের আসার কথা রয়েছে এবং অন টাইম 10:30 ফ্লাইটে তারা এখানে কলকাতায় পৌঁছাবেন। আমি এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। আজকে কিন্তু গোয়েন্দা প্রধানের বিস্তর কর্মসূচি রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, এখান থেকে গোয়েন্দা প্রধান যাবেন সরাসরি সঞ্জীবা গার্ডেন্সের 56 বিইউ অ্যাপার্টমেন্টে, যেখানে এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং সেখানে সেই স্থানটি পরিদর্শন করার পর তিনি সেখান থেকে যাবেন সম্ভাব্য জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে যে কষাই জেহাদের জেহাদের জবানবন্দি যেটা জেহাদ নিজে দাবি করেছে যে তাকে তার এমপির দেহ খণ্ডাংশ কেটে টুকরো টুকরো করে ব্যাগে এবং বলেদিনের ব্যাগে কলকাতার অদূরে কাশীপুরের ভাঙনের যে বাগজোলা খালে সেখানে সেই খালে যাওয়ার কথা রয়েছে এবং সবশেষ কিন্তু ভবানী ভবন, যেখানে এই মুহূর্তে একমাত্র কলকাতা পুলিশ গোয়েন্দাদের হাতে একমাত্র এই মামলার অভিযুক্ত অন্যতম অভিযুক্ত কষাই জিহাদকে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আজকে গোয়েন্দা প্রধানের কলকাতার বিস্তর অভিজ্ঞতা বিস্তর কর্মসূচি ছিল, আমাদের সেই দিকে নজর থাকবে। এই ছিল আমার কাছে গোয়েন্দা প্রধান আসার মুহূর্তে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।